বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির 130টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আগামী 6 সপ্তাহের মধ্যে সেগুলো ভেঙে অপসারণ করতে বলেছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের বেঞ্চ। আরও জানাচ্ছেন শাকের আর্য। পার্বত্য 3 জেলা ইটভাটা চলছে লাইসেন্স ছাড়াই। পাহাড় কাটা এসব মাটি দিয়ে ইটের কাঁচামাল তৈরি হচ্ছে, এমনকি জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনের গাছ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 অনুসারে কোনো ইটভাটা লাইসেন্স ছাড়া চলতে পারে না। অবৈধ ইটভাটা চালালে 2 বছরের কারাদণ্ডও হতে পারে। তবে আইন আদালতের নির্দেশ অমান্য করে চলা ইটভাটাগুলো বন্ধের কোনো উদ্যোগ নেই, ফলে ধ্বংস হচ্ছে পাহাড়, হুমকির মুখে পড়ছে পরিবেশ। এসব দিক বিবেচনায় হাইকোর্ট সোমবারের আদেশে অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে 3 দিনের মধ্যে আইন অনুসারে ব্যবস্থা নিতে বললেন। আগামী 6 সপ্তাহের মধ্যে এই যে 130টি অবৈধ পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় আছে অবৈধ ইটভাটা, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিতে হবে এবং আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। আদালত বলছেন যে সেকশন 14 এবং 19 ধারা অনুযায়ী 3 দিনের মধ্যে এই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 2টি আদেশ দিয়ে আদালত আজকে আমাদের আবেদন নিষ্পত্তি করেছেন। অবৈধ ইটভাটা বন্ধে এইচআরপিবির করা এক রিটের শুনানি নিয়ে এসব নির্দেশনা দেন উচ্চ আদালত। কানামাছি খেলা চলছে, মোবাইল কোর্টে ফাইন করে টাকাটা দিয়েই পরের দিন তারা আবার চালু করে, কিন্তু আইনের বিধান হলো লাইসেন্স না থাকলে এটা চালাতেই পারবে না। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।